প্রার্থী ঘোষণা করেনি বামেরা তুলনায় কম জনসভা কর্মী সভা বিজেপির নির্বাচনের ময়দানে চালিয়ে খেলছেন তৃণমূল প্রার্থী প্রার্থী ঘোষণা থেকে ভোট প্রচার তবে কি প্রথম থেকেই পিছিয়ে পড়লেন বিরোধীরা প্রশ্ন বনগা লোকসভায় দুয়ারে লোকসভা নির্বাচন দিন রাত এক করে প্রচার শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী নিয়মিত চলছে রুটমার্চ তৎপর নির্বাচন কমিশন রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের অন্যতম গুরুত্বপূর্ণ বনগাঁ লোকসভা বনগাঁ লোকসভা কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেননি বামেরা তুলনায় কম জনসভা কর্মীসভা করতে দেখা যাচ্ছে বিজেপিকে ব্রিগেডে জনসভা মঞ্চ থেকে একসাথেই রাজ্যের বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল সেখান থেকেই বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে বিশ্বজিৎ দাসের নাম ঘোষণা হয় নাম ঘোষণার পর থেকেই বিশ্বজিৎ দাসের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা নিজেও বসে নেই প্রার্থী ইতিমধ্যেই বনগা শহরে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে গত রবিবার গোবরডাঙ্গা পৌর এলাকাতেও বর্ণাঢ্য প্রচারে অংশ নিয়েছেন প্রার্থী তাহলে কি প্রথম থেকেই পিছিয়ে পড়ছেন বিরোধীরা এই প্রশ্নই উঠতে শুরু করেছে নির্বাচনের প্রাক্কালে যদিও এ বিষয়ে বাম নেতা সুমিতকর বলেন শুধু বামফ্রন্টের পক্ষ থেকে যদি আমরা লড়াই করতাম তাহলে প্রার্থী ঘোষণা করতে সমস্যা হতো না যেহেতু সারা দেশে বিজেপিকে ও রাজ্যে তৃণমূলকে পরাস্ত করতে চায় স্বাভাবিকভাবেই বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করতে চায় সেই সমস্ত শক্তিকে এক করে সিট অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে দু এক দিনের মধ্যে সব মিটে যাবে বলেও জানান তিনি তিনি আরো বলেন প্রথমত প্রার্থীর বিষয় নিয়ে যেটা বলার যে শুধু বামফ্রন্ট যদি আমরা লড়াইটা করতাম তাহলে প্রার্থী ঘোষণা আমাদের সমস্যা ছিল না কিন্তু যেহেতু আমরা বিজেপিকে সারা দেশে পরাস্ত করতে চাই এবং এই রাজ্যে বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে চাই ফলে স্বাভাবিকভাবেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে যারা লড়াই করতে চায় সেই সকল শক্তিকে নিয়ে আমাদের সিট অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সময় লাগছে তবে দু এক দিনের মধ্যে সমস্যা মিটে যাবে এটা আমরা আশা রাখি দেখুন তৃণমূলের প্রতি মানুষের ঘৃণা ক্রমান্বয়ে বাড়ছে কিন্তু একটা বাইনারি তৈরি করা হচ্ছে যে তৃণমূলের বিকল্প বিজেপি কিন্তু আমরা মনে করি যাহা তৃণমূল তাহাই বিজেপি সুতরাং এই দুটো দলের মধ্যে কোনো ফারাক বা পার্থক্য নেই সেই জন্যে তৃণমূলের ভোট বিজেপিতে যাতে না যায় সেই কারণেই আমাদের প্রচার যে দুটো দল এক বিকল্প বাম বনগাঁ লোকসভা কেন্দ্রে গতবারের মতো বিজেপির প্রার্থী হয়েছেন শান্তনু ঠাকুর গত লোকসভা নির্বাচনে জয়ী হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হন শান্তনু রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে ভোট প্রচারে অভিযোগ তোলা হচ্ছে সাংসদ হিসাবে শান্তনুকে এলাকায় সেভাবে দেখা যায়নি তুলনায় প্রচারে পিছিয়ে পড়ছেন তারা এর জবাবে শান্তনু বলেন আমি মানুষের জন্য কাজ করেছি প্রচারের জন্য ভোট করতে নামেনি তিনি আরও বলেন কি প্রচার করব আমি মানুষের জন্য কাজ করেছি আমি প্রচারের জন্য ভোট করতে নামিনি আমি প্রচারের জন্য ভোট করতে নামিনি আমি মানুষের জন্য কাজ করতে নেমেছি কে এগিয়ে গেল পিছিয়ে গেল সেটা আমার দেখার দরকার নেই মানুষ সব দেখছে মানুষ জবাব দেবে তার আমি জবাব দেওয়ার কেউ নেই ওতে আমার কিছু যায় আসে না কে এগিয়ে গেল কে পিছিয়ে গেলো

চোখে বসে রয়েছ কোথায় যাবে সেগুলো সব মানুষ দেখছে মানুষ জবাব দেবে ঠাকুর কি কাজ করেছে না করেছে তার লোকসভার মানুষ দেখছে এ বিষয়ে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন আমরা তিনশো দিন মানুষের সাথে থাকি মানুষ আমাদের সাথে রয়েছেন কারা প্রার্থী পাচ্ছেন না কারা প্রচার করতে পাচ্ছেন না তা আমাদের দেখার দরকার নেই হয়তো বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটে থাকতে পারে পরবর্তীতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেছে নিয়েছেন আমরা তিনশো দিন মানুষের সঙ্গে রয়েছি মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আর এই প্রচারের কথা বলছেন তো সাধারণ মানুষ বলছে এখানে আমরা মানুষের সঙ্গে রয়েছি আর প্রচারে সাধারণ মানুষ এগিয়ে নিয়েছেন সাধারণ মানুষ বলছেন যে একজন সাংসদকে আমরা পাঁচ বছর পাইনি কাছে তার বছরে পাঁচ কোটি টাকা ডেভেলপমেন্টের টাকা সেটা তিনি কোথায় রেখেছেন আমরা জানি না আমফান করোনার মতন রকম অবস্থার সময়ও আজকে আমরা তাকে দেখিনি আমরা তাদের আমাদের পাশে এসে দাঁড়াইনি এ এই ধরনের মানুষের বিরুদ্ধে সাধারণ জনমত এক হয়েছে এখানে আমাদের কিছু বলতে হয়নি কিছু করতে হবে না মানুষ জবাব দিয়ে দেবে অন্য অন্য দল কে কী করছেন সেটা তো এখান থেকে বলা সম্ভব নয় তবে এইটুকু বলি যে বাংলার মানুষ আস্থা ভরসা বিশ্বাস রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পরিবারের কাছে কোনো না কোনো প্রকল্পের সাহায্যে উন্নয়ন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছে বিক্ষুব্ধভাবে কিছু ঘটনা ঘটতে পারে হয়েছে কিন্তু পরবর্তীতে মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন যদিও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব বিভিন্ন মত পোষণ করলেন ঠিকই তবে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের শেষ কথা কিন্তু বলেন জনতা জনার্দন ভোট বাক্সে সেই জনতার রায় কোন দিকে যায় এখন সেটাই দেখার সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ